আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগত মামার এই ওষুধ বিষয়ক ইউটিউব চ্যানেল এনএস হেলথ গ্যালারিতে। তো আজকে আলোচনা করব অ্যালাইস এই লোশনটা নিয়ে। এটার জেনেরিক নেম হলো আইভারমেকটিন, এটা একটা লোশন, এটা সাধারণত উকুন নাশক একটা লোশন। এটার প্রস্তুতকারক হলো স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এটার একটা টিউবের মূল্য হলো 130 টাকা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন 130 টাকা দিয়ে আপনারা চাইলে যে কোনো ফার্মেসি থেকেই এই অ্যালাইস লোশনটি সংগ্রহ করতে পারেন। এই অ্যালাইস লোশনটার বিস্তারিত নিয়ে আলোচনা করব আজকে, এটার ব্যবহার, এটা কি ধরনের কাজ করে, এটা কেনই বা আপনারা মাথায় ব্যবহার করবেন, এটার খুঁটিনাটি সব কিছু নিয়ে আলোচনা করব। তার আগে আপনারা যদি আমার চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবের অনুরোধ রইল, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে একজন নিয়মিত দর্শক হয়ে গিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়াই চলেন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আলোচনা করব এটা কি কাজ করে। এটা সাধারণত আপনারা উকুন বিনাশ করার জন্য ব্যবহার করে থাকেন। এটা হলো একটা পরজীবী ধ্বংস করার ক্রিম, এটা সাধারণত মাথায় ব্যবহার করা হয়, মাথার ত্বকে একবারই ব্যবহার করবেন, একবার সম্পূর্ণ মাথায় ব্যবহার করে তারপরে 10 মিনিট রেখে দিবেন। মাথার ত্বক, তারপরে সম্পূর্ণ চুলটা ভালো করে আলতো করে লাগিয়ে তারপর আপনারা 10 মিনিট অপেক্ষা করবেন, 10 মিনিট রেখে তারপরে পানি দিয়ে ধুয়ে ফেলবেন। এভাবে ব্যবহার করলে আপনাদের মাথার যে ডিমসহ উকুন আছে সম্পূর্ণ বিনাশ হয়ে যাবে, উকুনগুলো মারা যাবে। এভাবে আপনারা ব্যবহার করলে পূর্ণাঙ্গ ফলাফল পাবেন। এরপরে আসি এটার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে। এটায় তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না থাকলেও যে পার্শ্ব প্রতিক্রিয়া বিশেষভাবে লক্ষ্য করা যায় তার মধ্যে অন্যতম হলো চোখে জ্বালা পোড়া ভাব, তারপরে খুশকি হতে পারে, শুষ্ক ত্বক এবং ত্বকের জ্বালা পোড়া হতে পারে। এ ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে আপনারা ডাক্তারের শরণাপন্ন হবেন। এরপরে আসি এটা গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে ব্যবহার করা যাবে কি না। এটা যেহেতু ক্যাটাগরি সি একটা ড্রাগ, তাই এটা গর্ভকালীন ব্যবহারের তেমন কোনো সুনির্দিষ্ট তথ্য বা পর্যাপ্ত গবেষণা পাওয়া যায়নি, তাই এটা চিকিৎসকের পরামর্শ ব্যতীত ব্যবহার করবেন না। এরপরে স্তন্যদানকালীন সময়ে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, চিকিৎসক যদি আপনাকে পরামর্শ দেয় সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ওষুধের নিয়ে আপনাদের সবার সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।